দর্শক আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডিপিএসসি হসপিটালের চেয়ারম্যান বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের দায়িত্বে থাকব। ডক্টর শফিউল্লাহ প্রধান হাতের সমস্যা ঘাড়ের সমস্যা তো মানুষ লেগেই থাকে আমি কদিন আগে বিদেশ থেকে আসলাম ভারী ওজন সেই প্লেনের যে যেখানে রাখা হয় জিনিসগুলো রাখতে গিয়ে হাতের মধ্যে হঠাৎ ব্যথা পেয়ে গেলাম এরকম তো সবসময় হচ্ছে হাতে কি ধরনের সমস্যা হতে পারে আপনাকে ধন্যবাদ আসলে আমাদের শরীরের হাত একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ যদি আমরা অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং দেখি কাজের বা চলাফেরার সবচেয়ে ইম্পর্ট্যান্ট উপকরণ কারো যদি একটা হাত না থাকে তাহলে সে বুঝতে পারে যে হাতের মর্ম হাতের মর্ম আর আমরা যেই রুগীগুলো দেখি যেমন স্পেশালি আমি তাদের দেখা যায় যে হাত থেকেও না থাকার মতো এরকম রুগী আমরা পেয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাতে বিভিন্ন রকম সমস্যা নিয়ে রুগীরা আসে যে দীর্ঘদিন হাত হাত অনেক কারণে অকজ হয়ে যেতে পারে আমরা যে কমন রুগীগুলা পাই তার সবচেয়ে বেশি পেয়ে থাকি হচ্ছে হার্ভে নার্ভের সমস্যা হাতে হাতের যে সব নার্ভ জি নার্ভগুলো যদি কোনো কারণে অকেজ হয়ে যায় তা থেকে হাতের শক্তি হারিয়ে ফেলে সেটা হাতে ব্যথা হতে পারে এগুলা কমন আর হাতের কমন যে সমস্যা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম এই রোগীগুলা বেশি পাওয়া যায় তারপর হচ্ছে টেনিস এলবো তারপরে হচ্ছে বিভিন্ন আপনি জানেন প্রতিটা জোড়া বার্সা থাকে বার্সাইটিস হতে পারে তা থেকে ব্যথা হতে পারে তারপরে নার্ভ রুট পেন আমি যেটা বলছি যে ঘাড়ের সমস্যা থেকে হাতে ব্যথা হতে পারে বা হাতের সমস্যা হতে পারে আর সবচেয়ে কমন যেটা শোল্ডারে হয়ে থাকে দিস ইজ ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার এটা একেবারে কমন মানে আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিসে এই রোগীগুলো সবচেয়ে বেশি আমাদের কাছে আসে এবং এই জাতীয় সমস্যার পরিমাণ সবচেয়ে বেশি আমি চিকিৎসক হিসেবে আমি আমাকে প্রায় প্রতিদিনই যে সব ফেস করতে হয় যে এই ফ্রোজেন শোল্ডার নিয়ে আসে আমি যদি আমাদের চিকিৎসকদের খুব একটা কিছু করার নেই তো তারপর ব্লাড সুগার করে দেখি যে ডায়াবেটিস অনেকেরই আছে ডায়াবেটিসের সঙ্গে কি ফ্রোজেন শোল্ডারে কোনো সম্পর্ক অবশ্যই ভালো একটা কথা বলেছেন আমরা যদি দেখি করলে হবে। যেমন কারো হয়তো শোল্ডারে ব্যথা এটা কমন হবে রুগীর কমপ্লেন থাকবে শোল্ডার ব্যথা ব্যথা এসে হাত উঠাতে পারবে না হাতটা উঠাতে পারছে না চুল আশ্রাতে জামা গায়ে দিতে তার কষ্ট হবে বাথরুম বা টয়লেট ব্যবহার করতে কষ্ট হবে মানে প্রতিনিয়ত প্রতিটা কাজের কষ্ট হবে আর এই রুগীগুলা আমরা ডাক্তারি ভাষায় আরেকটাকে নাইট ক্রাইং ডিজিজ বলি রাত থেকে দু রোগী ব্যথায় অত্যধিক ব্যথা হতে পারে শোয়া থেকে তা থেকে সে কান্নাকাটি করবে হাত মুখ করলে ব্যথা করবে হ্যাঁ সেক্ষেত্রে রাতের বেলায় এটা হয় বেশিরভাগ ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারের রোগী তো এই রুগীগুলা যদি আপনি যেটা বলছিলেন যে ডায়াবেটিস থাকে ডায়াবেটিস ইন্ডিউসড ফ্রোজেন শোল্ডার একেবারেই কমন খুবই কমন হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বেশি কারণ ডায়াবেটিস জনিত রুগীর থেকে ফ্রোজেন শোল্ডার এটা কমন তাছাড়া দেখা যায় যদি যেটা বলছিলাম যে যদি ঘাড়ের ডিক্সের সমস্যা থাকে নার্ভ কম্প্রেশন থাকে তা থেকে ফ্রোজেন শোল্ডার হতে পারে অথবা শোল্ডার আপনি যে বলছিলেন আঘাত পেলে দুর্ঘটনা জনিত যে আপনি আমি উঠতে লাগেজ রাখতে গিয়েছি সেটা করে হাতটা আমরা এটাকে অনেক সময় রোটেটর কাফ সিনড্রোম বলি এখানে অনেকগুলা মাসেলস আছে মাসলসগুলো এক একটার কাজ এক এক রকম কোনো কারণে যদি কোনো ব্যাগ খেয়ালে বা কোনো দুর্ঘটনাবশত কোনো একটা মাসেল স্প্রেন হতে পারে স্ট্রেন হতে পারে যেটা ছিঁড়ে যাওয়া বা মুস্কিয়ে যাওয়া তা থেকে কিন্তু ফ্রোজেন হয়ে যেতে পারে শোল্ডার এবং একটা কমপ্লিকেশন আরেকটা কমপ্লিকেশন অ্যারাইজ করে আমি প্রায় অনেক রুগী পেয়ে থাকি ফ্রোজেন শোল্ডার হাত উঠাতে পারে না ব্যথা আছে কিন্তু আমরা যদি জামা খুলে দেখতে চাই দেখা যায় যে যে একটা হাত চিকুন হয়ে গিয়েছে যে হাতটা তার

অনেকক্ষণ ওই যদি পারিবারিক কাজ করে তার ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে হাত হাতঝিঝি করা যেমন আমরা যেটা বলি কার্পাল টানেল সিনড্রোম এটা মহিলাদের যারা হাউস ওয়ার্কার বা আমরা হোম মেকার যাদেরকে বলি তাদেরই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে মানে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন